গরিবি হটাও স্লোগান আননি, বাস্তবেই নিশ্চিত করেছে মোদি সরকার। মঙ্গলবার সংসদে যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে এমনটাই বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 24 লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট নিয়ে একাধিক প্রত্যাশা রয়েছে দেশের মানুষের মধ্যে। এই মুহূর্তে গোটা দেশ বাজেটের দিকে তাকিয়ে। এই বাজেটেই সাধারণ মানুষের কল্যাণে বড় কোনো ঘোষণা করা হতে পারে বলে মনে করছে দেশের সাধারণ মানুষ। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, গরিবি হটাও এখন আর কোনো স্লোগান নয়, বরং দরিদ্রদের সমস্যা স্থায়ী সমাধান এবং তাদের ক্ষমতায়নের জন্য কাজ করছে কেন্দ্রীয় সরকার। এদিকে কোভিডের কারণে ভারতীয় অর্থনীতি একেবারে মুখ থুবড়ে না পড়লেও তার কিঞ্চিত প্রভাব পড়েছিল। মহামারীর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণেও দেশীয় বাজারে দ্রব্য মূল্য বৃদ্ধি মাথা চাড়া দিয়ে উঠেছিল। তবে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারত যে সেই পরিস্থিতির দৃঢ়ভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। ভারত কবি আপনি অধিকাংশ সমস্যাওকে সমাধান কে লিয়ে দূসরোঁ পর নির্ভর থা, ওই আজ দুনিয়া কি সমস্যাওকে সমাধান কা মাধ্যম বন রহা হ্যায়। জিন মূল সুবিধাওকে লিয়ে দেশ কি এক বড়ি আবাদি নে দোষোঁ কো তক ইন্তজার কিয়া, ওয়ে ইন বর্ষোঁ মে উসে মিলি হ্যায়। জিস আধুনিক ইনফ্রাস্ট্রাকচার কি হাম কবি কামনা করতে থে ও ইন বর্ষো মে দেশ মে বাননা শুরু হুয়া হ্যায়। আজ ভারত মে এসা নেট এসা ডিজিটাল নেটওয়ার্ক তৈয়ার হুয়া হিসে বিকশিত দিশা মে দেশো মে প্রেরণা লে রহি হ্যায়। বড়ে বড়ে ঘটেলো সরকারি যোজনাও মে ভ্রষ্টাচার কি জিন সমস্যাও সে দেশ মুক্তি চাহতা থা, ও মুক্তি আব দেশ কো মিল রহি হ্যায়। পলিসি প্যারালিসিস কে চর্চা সে বাহার আকার আজ দেশ কি পহচান তেজ বিকাশ ও দূরগামী দৃষ্টি কে লিয়ে গে ফেসলো কে লিয়ে ভি জানে যাতে হ্যায়। ইসলিয়ে হাম দুনিয়া কি দশমে নম্বর কি অর্থব্যবস্থা সে পাঁচমে নম্বর পর পৌঁছ। এই ও নিভ হে যো আনে বালে 25 সাল মে বিকশিত ভারতকে নির্মাণকে আত্মবিশ্বাস কো বলন্ত করেগি। মাননীয় সদস্যগণ, ভগবান বসবেশ্বর নে কাহা থা, কায়কবে কৈলাস অর্থাৎ কর্ম হি পূজা হে কর্ম মে হি শিব। উনকে দিখাই মার্গ পর চলতে হুয়ে মেরি সরকার রাষ্ট্র নির্মাণ কে কর্তব্য কো পুরা করনে মে তৎপরতা সে জুটি হ্যায়। আজ ভারত মে এক স্থির নিডর নির্ণায়ক ও বড়ে স্বপ্ন কে লিয়ে কাম করনে বালে সরকার হ্যায়। আজ ভারত মে ইমানদার কা সম্মান করনে বালে সরকার হ্যায়। ভারত কো লেকার আজ যো সদ্ভাব হে উসকা লাভ হামে আফগানিস্তান ও ইউক্রেন মে পেদা হুয়ে সংকট কে দৌরান ভি মিলা। সংকট মে ফসে আপনে নাগরিকো কো হাম ইন দেশো সে সুরক্ষিত লেকার আয়ে। ইস দৌরান ভারত নে কই অন্য দেশো কে নাগরিকো কো কি মদদ করকে আপনা মানবীয় স্বরূপ কো মানবীয় স্বরূপ ফির দুনিয়াকে সামনে প্রস্তুত কিয়া। মাননীয় সদস্যগণ, ভারত নে আতঙ্কবাদ কো লেকার যো কড়া রুখ আপনায়া হ্যায় উসকো ভি আজ দুনিয়া সমঝ রহা হ্যায়। ইসলিয়ে আতঙ্কবাদ কে বিরুদ্ধ ভারত কি আওয়াজ কো হার মঞ্চ পর গম্ভীরতা সে শোনা যা রহা হ্যায়। পহলে বর্ষ অক্টোবর মে ভারত মে পহলি বার UNSC কাউন্টার টেরোরিজম কমিটি কি এক বিশেষ বৈঠক আয়োজিত কি গই। ইসমে ভি ভারত মে আতঙ্কবাদ কে বিরুদ্ধ আপনি ভূমিকা কো স্পষ্ট কিয়া। সাইবার সিকিউরিটি সে জুড়ি চিন্তাও কো ভি মেরি সরকার গম্ভীরতা সে পুরে বিশ্ব কে সামনে রখ রহি হ্যায়। মেরি সরকার কা সাফ মানা হ্যায় কি স্থায়ী
शांति तभी संभव है जब हम राजनीतिक और रणनीतिक रूप से सशक्त होंगे। इसलिए अपनी सैन्य शक्ति के आधुनिकीकरण पर हम निरंतर बल दे रहे हैं। কেন্দ্রীয় সরকারের প্রশংসা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন ভাষণে বলেন, 100 বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটের বিরুদ্ধে এবং তার পরে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় একটি স্থিতিশীল এবং নির্ণায়ক সরকারের সুফল আমরা পাচ্ছি। অতিমারী পরিস্থিতির পরেও ভারত ব্রিটেনের অর্থনীতিকে পেছনে ফেলে বিশ্ব অর্থনীতিতে নিজের স্থান করে নিয়েছে বলেও দাবি করেন তিনি। বিশ্ব অর্থনীতিতে আমরা এখন 5ম স্থানে রয়েছে বলেও এদিন নিজের অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রপতি মুর্মু। সেই সঙ্গে তিনি এদিন দারিদ্র্যমুক্ত ভারত গড়ার কথাও বলেছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।